তখন পাখিদের নির্মাণ বা সময়। চঞ্চল পাখিগুলি খড়ের কুটি ছেঁড়া পালক শুকনো ডাল মুখে করে উৎকণ্ঠিত হয়ে ফিরছে। তাদের বিয়ে হল। দুটি নেহা সাদা সেদা ছেলে মেয়ের। ছেলেটি মার্চেন্ট অফিসের কেরানি। বছরের পর বছর ধরে বাঁধানো খাতায় গোটা গোটা স্পষ্ট অক্ষরে আমদানি রপ্তানি হিসাব লিখে। মেয়েটি শুধু একটি শ্যামবর্ণ সাধারণ গরিব গৃহস্থ ঘরের কন্যা, সলজ্জ সহিষ্ণু মমতাময়ী। আফ্রিকা জুড়ে কালো কাফ্রি জাতের উদ্বোধন হুঙ্কারে সাদা বরফের দেশের আকাশ কেমন করে শিউরে উঠেছিল না সে খবর তারা রাখে না। হলুদ বরণ বিপুল মৃতপ্রতিম জাতি একটা কোথায় কবরের চাদর ছুঁড়ে ফেলে খাড়া হয়ে দাঁড়িয়েছে তাজা রক্তের প্রমাণ দিতে, সে খোঁজ রাখবার তাদের কোনো দরকার হয় না। তারা বাংলা নগণ্য একটি কেরানি আর কেরানির কিশোরী বধূ। আসন্ন যৌবনা মেয়েটি স্বজনহীন স্বামীর ঘরে এসে গৃহিণী হল। প্রেমের কবিতা তারা লেখে না, পরবার ফুরসত বা সুবিধা বড় নেই। দুজন দুজনকে সম্বোধন করতে নব নব কল্পলোকে সম্ভাষণ চয়ন তারা করে না, শুধু একে অপরকে বলে, ও গো শুনছ? সকালবেলা স্বামীকে খাইয়ে দাইয়ে হাতে পানের ডিব্বাটি দিয়ে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে মেয়েটি একটি দরজার আড়ালে ঈষৎ মুখ বার করে সলজ্জ করুণ হাসি হাসে। ছেলেটিও ফিরে চেয়ে হাসে। কোনো কোনো দিন মেয়েটি হয়তো মৃদুস্বরে বলে, ওগো আজ একটু তাড়াতাড়ি এসো, কালকের মতন দেরি করো না যেন। ছেলেটি হয়তো অনুযোগের স্বরে বলল, কাল তো মোটে আধ ঘন্টা দেরি হয়েছিল, বললুম তো রাস্তায় ট্রামের তার খারাপ হয়ে গিয়েছিল বলে। আর হ্যাঁ, একটু দেরি হলেই বুঝি আমার অস্থির হয়ে উঠতে হয়। মেয়েটি লজ্জিত হয়ে বলে, আমি বুঝি অস্থির হই। সন্ধ্যায় দরজায় টোকা পড়তে না পড়তেই দুটি উৎসুক হাত দরজাটি খুলে দেয়। সারাদিনের পরিশ্রান্ত ছেলেটি ধীরে ধীরে গিয়ে পরিচ্ছন্ন বিছানায় একটু বসে আপত্তি করে বলে, না না গো, তোমায় আমার জুতো খুলে দিতে হবে না রোজে। মেয়েটি প্রতিবাদ করে বলে, তা নহয় দিলাম, তাদের দোষ কি? ছেলেটি রাগ করে বলে, ওটা কি আমি নিজে করতে পারি নে? মেয়েটি খুলতে খুলতে বলে, পারো তা হোক, ছুটি করে বসো দেখি। ছুটির দিন তাদের জীবনেও আসে। সেদিন একটু ভালো মন্দ খাবারের আয়োজন হয়। কোনো কোনো দিন দু একটি বন্ধু নিমন্ত্রিত হয়। মেয়েটি সলজ্জ সসংকোচে আপদমস্তক অবকুণ্ঠিত হয়ে পরিবেশন করে। সেদিন বিছানায় আলস্যে হেলান দিয়ে গল্প করবার দুপুর। জ্ঞান অভিমানহীন কেরানি আর কেরানির প্রিয়ার সাধারণ আনন্দ আলাপ। জটিল তর্কে দুরহ সমস্যার গোলক ধাঁধায় তারা ঘুরতে ঘুরতে হয়রান হয় না, সহজেই সেসব মীমাংসা করে ফেলে। মেয়েটি হয়তো জিজ্ঞাসা করে, আচ্ছা মশা মারা কি পাপ? ছেলেটি হয়তো বলল, নিশ্চয়ই, আর মেরো না। মেয়েটি বলল, বেশ, কিন্তু রোজ রোজ যে মাছগুলো খাচ্ছ, পাঁঠার মাংস খাচ্ছ তার বেলায়? ছেলেটি একটু বিব্রত হয়ে বলল, বারে ও তো আমাদের আহার, আর যা আহার তা খেলে কখনোই পাপ হয় না। তাহলে ভগবান আমাদের আহার দেবেন কেন? মেয়েটি বলল, ও। মেয়েটি আরো বলে, জানো ওদের বাড়ি থেকে কাল বইয়েরা এসেছিল, ওরা বলছিল কোন এক গণৎকার নাকি শুনেছে আর 10 দিন বাদে পৃথিবীতে ভেঙে চুরমার হয়ে যাবে একটা ধূমকেতু সঙ্গে ধাক্কা লেগে। সত্যি গো? ছেলেটি হেসে বলে, মেয়েদের সব আজগুবি কথাবার্তা, চুরমার হয়ে গেলেই হলো আর কি, তাই না? মেয়েটি গম্ভীর হয়ে বলে, আমিও বিশ্বাস করি না। আরো একবার এমন গুজব উঠেছিল, তখন অবশ্য আমাদের বিয়ে হয়নি। এমনিতর তাদের ছুটির আনন্দ গুঞ্জন। একদিন ছেলেটি ট্রামের পয়সা বাঁচিয়ে হেঁটে এলো। সেই পয়সায় রাস্তার মোড় থেকে একটি গোড়ের মালা কিনল। ঘরে এসে হঠাৎ মেয়েটির খোপায় জড়িয়ে দিতে দিতে বলল, বলো দেখি কেমন গন্ধ? মেয়েটি বিস্তৃত আনন্দে মালাটি দেখতে দেখতে অস্ফুট স্বরে বলে, কেন যে তুমি বাজে পয়সাটা খরচা করলে? ছেলেটি বলে, বাজে পয়সা খরচ কি? ট্রামের পয়সা আজ বাঁচিয়ে কিনেছি। এবার মেয়েটি সত্যি দিকে যায়, বলে, এই ছাই ফুলের মালা কেনার জন্য তুমি অতটা পথ হেঁটে এলে? যাও, এ ফুলের মালা আমার চাই নে। ছেলেটি ক্ষুব্ধ হয়ে বলে, বাহ, অগ্নি রাগ হয়ে গেল,
সব কথা শুনলে না, কিছু করলে না, ও মিয়া হয়ে গেল। আসলে আজ অফিসে মাথাটা বড্ড ধরেছিল, ভাবলো মাঠের ভিতর দিয়ে হাওয়ায় হেঁটে হেঁটে গেলে হয়তো মাথাটা ছাড়বে। তারপর সকাল সকাল ছুটিও হয়ে গেল, এই আর কি। এতই অন্যায় হয়ে গেছে, বেশ যা হোক। মেয়েটি একটু কাতর স্বরে বলে, আমি কি রাগ করলুম? কোথায় রাগ করলুম? তুমি মিছিমিছি ফুল কেনার জন্য এতটা পথ হেঁটে এসেছো, তাই? ছেলেটি বলল, দাও ফুলের মালাটা পরে ফেরত দাও। এবার মেয়েটি পরম হাসি হেসে আনন্দে ফুলের মালাটি খোপায় জোড়াতে জোড়াতে বলল, ফেলে দিচ্ছে আর কি, এই দেখো। একটা কথা বলবারও জো নেই তোমাকে। কয়েকদিন পরের কথা, একদিন একটু বেশি জ্বর হলো, তারপরের দিন আরও বাড়ল, তারপরের দিন কমল না। অফিস যাবার সময় উৎকণ্ঠিত হয়ে ছেলেটি বলল, এখানে এমন কি করে চলবে, তোমাকে একটা দেখার লোক নেই? এই বেলা চলো বাপের বাড়ি যাবার একটা বন্দোবস্ত করে ফেলি। মেয়েটি বললে, না ও কাল সেরে যাবে, তুমি অফিস যাও। ছেলেটি উদ্বিগ্ন হৃদয়ে কাজে গেল উপায় ভাবতে ভাবতে। তারপরের দিন জ্বর বাড়ল, ছেলেটি বলল, না গো আমার আর সাহস হচ্ছে না, আমি সমস্ত দিন বাইরে থাকি, জ্বর বাড়লে কে তোমায় দেখবে, চলো তোমায় দেখে আসি বাবার বাড়ি। মেয়েটি করুণ চোখে তার দিকে চেয়ে বলল, আমার যে সেখানে ভালো লাগে না। জ্বরের মধ্যে রাধা রাধে নিয়ে দুজনের মধ্যে বেশ রাগারাগি হলো। মেয়েটি বললে, আমি খুব পারবো, তোমায় না খেয়ে অফিস যেতেই হবে না। ছেলেটি বললে, তুমি পারবে সেটা আমি জানি, কিন্তু তোমায় আমি রাঁধতে দেব না, আমি না হয় হোটেলে খাবো। মেয়েটি বলল, হ্যাঁ ভদ্রলোকে বুঝে হোটেলে খায়, দরকার হলে সব পারে। মেয়েটি তবু বলে, তোমার কি এখনো দরকার হয়েছে? হয়নি তো? তারপর জোর করে মেয়েটি রাঁধতে যায়। ছেলেটি এবার খুব রাগ করে, আর রাগেতে ভীষণ এক দিব্যি দিয়ে বলে, যে আজ রাঁধবে সে কিন্তু আজকে মরা মুখ দেখবে। দিব্যিটি শুনে মেয়েটি স্তম্ভিত হয়ে বিছানায় শুয়ে কাঁদতে থাকে। ছেলেটি অনুতপ্ত হয়ে মাথায় হাতে বুলিয়ে বুলিয়ে শান্ত করার চেষ্টা করতে থাকে আর বলে, তুমি তো অবুঝের মতো জেদ করলে, তাই না আমি দিব্যি দিলুম। লক্ষ্মীটি রাগ করো না, আচ্ছা ভেবে দেখো দেখি, আগুন তাতে রেঁধে যদি তোমার জ্বর আরও বেশি পারে তখন আমারই তো কষ্ট বাড়বে, এখন একদিন রান্না পাচ্ছি না, আর তখন কতদিন, সে তো আমারই কষ্ট বলো। তুমি ভালো হয়ে গেলে যত খুশি রেঁধো, তোমাকে আমি কিচ্ছুটি বারণ করব না। মেয়েটি বললে, বেশ তো খুব হয়েছে, দিব্যি দিয়েছ, ঠিক আছে আমি আর রাঁধতে যাচ্ছি না। ছেলেটি আরো অনুতপ্ত হয়ে বোঝাতে থাকে। সেবারের জ্বর আপনা দেখি ধীরে ধীরে সেরে গেল, তাদের রাগারাগির পালা এমনি করেই সমাপ্তি হল। নতুন নীড়ে তখন অচেনা অতিথির সমাগম হয়েছে, একটি খোকা। কিন্তু মেয়েটির আর বাবার বাড়ি থেকে ফিরে আসা হয়ে উঠছে না, অসুখ তার সারতেই চায় না, বাপমাও অসুস্থ মেয়েকে বাড়ি থেকে ছাড়তে রাজি নয়। ডাক্তার ধাত্রী বললে, শ্রুতিকা। ছেলেটি বন্ধুদের কাছে উৎকণ্ঠিত হয়ে জিজ্ঞাসা করে বেড়ায়, হ্যাঁ রে ভাই, শ্রুতিকা হলে কি লোকে বাঁচে না? মেয়েটি দিনে দিনে আরও কায়েল হয়ে যেতে লাগলো, বিছানা থেকে উঠবার ক্ষমতা তার রইল না। ছেলেটি রোজ অফিসে দেরি হওয়ার জন্য বকুনি খায়, হিসাবে ফুলের জন্য তারা খায়, কিন্তু না, তারা সৃষ্টির বিরুদ্ধে, ভগবানের বিরুদ্ধে, এই অকারণ উৎপীড়নের জন্য বিদ্রোহী হয়ে উঠতে জানে না। নির্দোষের উপরে এই অন্যায় অবিচার, বিধাতার পক্ষপাতিত্বে ক্ষিপ্ত হয়ে অভিশাপ দেয় না সংসারকে, মানুষের কাছে তারা মাথা নিচু করে, বিধাতার কাছেও। মেয়েটি কোনো একদিন স্বামীকে একলা কাছে পেয়ে কাতর করুণ চোখে স্বামীর মুখের দিকে চেয়ে বলে, হ্যাঁ গো আমি কি বাঁচব না? ছেলেটি জোর করে বুক ফাটা হাসি হেসে বলে, কি যে পাগলের মতন বলছো না, কি হয়েছে তোমার যে তুমি বাঁচবে না? মেয়েটি চোখ নাবিয়ে মৃদুস্বরে বলে, আমি কিন্তু মরতে চাইনি। ছেলেটি আবার হেসে বলে, আজগুবি কথা কোথা থেকে পাও বলো তো, তুমি ঠিক সেরে উঠবে দেখো। একটি হাসি আছে, কান্নার চেয়েও নিদারুণ, কান্নার চেয়েও বেশি হৃৎপিণ্ড নিগড়ানো। রোগ ক্রমে বেড়েই চলল, মেয়েটি তার স্বামীর কাছে আর জিজ্ঞাসা করে না, হ্যাঁ গো আমি বাঁচব না, বরঞ্চ তার সামনে প্রফুল্ল মুখ দেখিয়ে হাসতে চেষ্টা করে।
তুমি এত ভাবছো কেন? দেখো আমি শীঘ্রই ভালো হয়ে উঠব, দেখো। তারপর ঘরকন্যা পারপার নব নব কল্পনার গল্প, কেমন করে ছেলে মানুষ করবে, তার কি নাম রাখবে, এই সব। ছেলেটিও তার শিয়রে বসে করুণ হেসে তার শীর্ণ হাতে নিজের হাতের মধ্যে নিয়ে স্তব্ধ হয়ে শুনে। মেয়েটি বলে, তুমি ভেবো না, কেন যে মন খারাপ করছো, আমি ঠিক সেরে উঠব, দেখো শিখেরে উঠব, এত চিন্তা করো না। ছেলেটি বলে, কই, আমি ভাবিনি তো, সেরে উঠবে না তো কি, নিশ্চয়ই সেরে উঠবে। কিন্তু তারা বুঝতে পারে এই ছলনা দুজনের কারণই বুঝতে বাকি নেই, তবু তারা পরস্পরকে সান্ত্বনা দিতে এই করুণ ছলনার নিষ্ঠুর মর্মান্তিক অভিনয় করে। তারপর একে অপরের থেকে লুকিয়ে কাঁদে। তবু ছেলেটি নিয়মিত অফিস যায়, বড় বড় বানানো খাতায় নির্ভুল গোটা গোটা অক্ষরে নির্বিকারভাবে চেয়ে থাকে। তেমনি হিসাবের পর হিসাব নকল করতে হয়। তাড়াতাড়ি ঘরে ফেরার জন্য প্রাণ আকুল হয়ে উঠলেও ছেলেটি হেঁটে আসে, ট্রামের পয়সা বাঁচিয়ে ফুলের মালা কেনার জন্য নয়, অসুখের খরচ জোগাতে। কোনো সময় হয়তো একটিবার মনে হয়, যদি সে গরিব না হতো তাহলে আরো ভালো করে ডাক্তার দেখিয়ে একটু তো চেষ্টা করতে পারত। শুধু সেদিন জ্ঞান হারাবার আগে মেয়েটি একটিবারের জন্য এতদিনকার মিথ্যা করুন ছলনা ভেঙে দিয়ে কেঁদে কেঁদে বলল, ওগো ওগো আমি মরতে চাই না, ভগবানের কাছে রাত দিন কেঁদে কেঁদে জীবনটা ভিক্ষে চেয়েছি, কিন্তু সব ফুরিয়ে গেল। তখন কালবৈশাখীর উন্মত্ত মুশিবরণ আকাশে নির্ভাঙার মহোৎসব লেগেছে যে।